আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবা ক্যান্ডিডেট, স্পেশালি 44th বিসিএস এবং 45th বিসিএস এর জন্য যারা ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদের জ্ঞাতার্থে আমি অবগত করছি। আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার, সিনিয়র শিক্ষক এবং বিসিএস ভাইবা এক্সপার্ট। আমি 29 বিসিএস থেকে বিসিএস এর স্টুডেন্টদেরকে ভাইবা পড়িয়ে আসছি এবং আমি নিজেও পরপর 4 বার বিসিএস ভাইবা বোর্ড ফেস করছি। সর্বশেষ আমি অনলাইনে 40তম বিসিএস থেকে ভাইবা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি কোভিড-19 পরবর্তী সময় থেকে। 40th বিসিএস, 41st বিসিএস এবং 43rd বিসিএস, এই 3টা বিসিএসে অলমোস্ট আমার কাছ থেকে ভাইবার সেবা নিয়ে অ্যারাউন্ড 200 স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বা চাকরি পেয়েছেন। তো বর্তমানে আমি 44তম বিসিএস এবং 45তম বিসিএসের ভাইবা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। তো আমার অনলাইন কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে আমি একটু সংক্ষেপে অবগত করি। সেটি হচ্ছে, অ্যাকচুয়ালি আমি গতানুগতিকভাবে ভাইবা স্টুডেন্টদেরকে পড়াই না। আমার পড়ানোর বৈশিষ্ট্য হচ্ছে, আমি যাদেরকে পড়াই প্রতিটা স্টুডেন্টকে আমি আলাদাভাবে তাদেরকে আমি মক ভাইবা নিয়ে থাকি অনলাইনে এবং আমার ভাইবা ক্লাসে, এবং আমি প্রত্যেকটা স্টুডেন্টকে ভাইবা বোর্ডে কতটুকু উত্তর দেওয়া উচিত, কীভাবে স্পেসিফিক আনসারটি দিলে ভাইবা বোর্ড সন্তুষ্ট হয় সে বিষয়গুলো আমি শিখিয়ে থাকি। এবং আমার ভাইবা ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে যে আমি মূলত সাম্প্রতিক সময়ে বিসিএস ভাইবা বোর্ডের যে প্রশ্নের প্যাটার্ন, বিশেষ করে অ্যানালাইটিক্যাল এবং ক্রিটিক্যাল টাইপের যে প্রশ্নগুলোর উত্তর কীভাবে দিতে হবে সেগুলো আমি প্রচুর প্র্যাকটিস করাই, যে কারণে আমার ভাইবার সফলতা তুলনামূলকভাবে বেশি। যদি আমি আপনাদেরকে বলি, আমি 40তম বিসিএস থেকে যাদেরকে পড়িয়েছি, এটা হচ্ছে আমার 40তম বিসিএসের ফাইল। এই 40তম বিসিএসে যারা চাকরি পেয়েছে তাদের তাদের নামগুলো এই যেখানে দেওয়া আছে, এই যে সবুজ কালি, তারপরে এই যে লাল কালি বা এই যে পিঙ্ক কালি দিয়ে এই নামগুলো দেওয়া আছে, এটা হচ্ছে 40তম বিসিএসের আমার ফাইল। এরপরে 41তম বিসিএসে যারা চাকরি পেয়েছে সে 41তম বিসিএসের স্টুডেন্টদেরকে, এটা হচ্ছে 41তম বিসিএসের ফাইল। এটা এখানে যারা চাকরি পেয়েছে বা যারা আমার কাছে ক্লাস করছে এরকমভাবে তাদের নামগুলো এখানে লেখা আছে। তারপরে হচ্ছে এটাও 41তম বিসিএসের সেকেন্ড ফাইল। এই 41তম বিসিএসের এই ফাইলে যারা আমার কাছ থেকে সেবা নিয়েছে ভাইবার, কিংবা যারা আমার কাছে ভাইবার কোর্সে ভর্তি হয়েছে, এই যে তাদের নামগুলো এবং তাদের মোবাইল ফোন, হ্যাঁ, এগুলো সব এখানে দেওয়া আছে। এটা হচ্ছে 41তম বিসিএসে। সর্বশেষ 43তম বিসিএস, এই 43তম বিসিএসে যারা আমার কাছে ভাইবার সেবা নিয়েছে, অর্থাৎ আমার কাছে যারা ভাইবার কোর্স করেছে, এই যে তাদের নামগুলো এবং এই যে সবুজ কালিতে মার্ক করা যারা ক্যাডার অফিসার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছে, স্পেশালি ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস ট্যাক্স ক্যাডার, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার, এই সমস্ত ক্যাডারগুলোতে, এরকমভাবে এটা হচ্ছে আমার 43তম বিসিএস। এর সর্বশেষ 40, 41 এবং 43, সে 3টা বিসিএসে আমার কাছে প্রায় টোটাল প্রায় 700+ স্টুডেন্ট আমার কাছে সেবা নিয়েছে, তারও বেশি, 40, 41 এবং 42 এবং 43, সর্বশেষ 4টা বিসিএসে আমার কাছে 700 স্টুডেন্ট প্লাস আমার কাছে ভাইবা কোর্স করছে। সর্বশেষ যদি আমি আপনাকে দেখাই যে 44th বিসিএস এবং 45th বিসিএস, অর্থাৎ 44তম বিসিএস এবং 45তম বিসিএসে যারা আমার কাছে ক্লাস করতেছে, এই যে তাদের দাম এবং তাদের এই যে মোবাইল ফোন সহ সব কিছু এখানে দেওয়া আছে, অলমোস্ট আমি বর্তমানে 44 এবং 45তম বিসিএসে প্রায় 150 স্টুডেন্টকে পড়াচ্ছি। অর্থাৎ 40, 41, 42, 43 এবং 44তম বিসিএস টোটাল আমার কাছে এখন পর্যন্ত প্রায় 900 স্টুডেন্ট, অ্যারাউন্ড 900 স্টুডেন্ট আমার কাছে ভাইবা সেবা নিয়েছে বা ভাইবা পড়ছে। এবং আমার যে যারা আমার কাছে চাকরি পেয়েছে যারা আমার কাছে সেবা নিয়ে, এই যে 40তম বিসিএস, 40তম বিসিএসে আমার কাছে 46 জন স্টুডেন্ট চাকরি পেয়েছে, ক্যাডার অফিসার হিসেবে চাকরি পেয়েছে, এই যে তাদের নামগুলো এখানে আমি লিখে রাখছি যারা আমার কাছে চাকরি পেয়েছে আমার কাছে ভাইবা কোর্স করে। 41তম বিসিএস, 41তম বিসিএসে যারা চাকরি পেয়েছে আমি খুবই ড্রাফট আকারে লিখে রাখছি, এই যে তাদের নামগুলো পররাষ্ট্র ক্যাডার, পুলিশ ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, যারা চাকরি পেয়েছে এদের নামগুলো সব এখানে দেওয়া আছে। এটা হচ্ছে 43তম বিসিএস, 43তম বিসিএসে যারা চাকরি পেয়েছে পররাষ্ট্র ক্যাডার, পুলিশ ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, কাস্টমস ট্যাক্স সহ অডিট অ্যাকাউন্টস ক্যাডার, এই যে তাদের নামগুলো এখানে সব দেওয়া আছে। তো আমার সফলতার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমি গতানুগতিকভাবে ভাইবা স্টুডেন্টদেরকে পড়াই না, বা বাজারে বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে পড়ায় আমি সেভাবে পড়াই না। মূলত আমি প্রতিটা স্টুডেন্টকে স্পেশালি প্রতিটা ক্লাসে তাদেরকে আলাদাভাবে কেয়ার করি, যে কারণে আমার সাকসেস রেট বেশি।
আমি যদি বলি যে আমার স্টুডেন্টদেরকে আমি প্রস্তুত করার ক্ষেত্রে আমি প্রচুর পরিমাণে তাদের অ্যানালাইটিক্যাল প্রশ্নের উত্তর কিভাবে তারা দিবে এই ব্যাপারে তাদেরকে আমি সমৃদ্ধ করি, যে বিভিন্ন পত্রিকা থেকে, এই যে পত্রিকা থেকে যে গুরুত্বপূর্ণ যে কলামগুলো, এই যে গুরুত্বপূর্ণ কলামগুলো আমি এটা কেটে 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 তাদেরকে আমি ভাইবা উপযোগী করি। হ্যাঁ, এভাবে বিভিন্ন পত্রিকা থেকে এই যে গুরুত্বপূর্ণ যে কলামগুলো, যে বিভিন্ন কলামগুলো এভাবে কেটে কেটে আমি তাদেরকে এই যে পড়াচ্ছি। সর্বশেষ বিভিন্ন কলামে যেটা যেমন বিভিন্ন পত্রিকার, এভাবে প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকার এই বিষয়গুলো আমি তাদেরকে পড়িয়ে থাকি। তো এই যে বিভিন্ন পত্রিকার কলাম থেকে আমি তাদেরকে পড়িয়ে থাকি, এবং গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো সেগুলো আমি তাদেরকে প্রস্তুত করি। এবং যারা এই যে বিভিন্ন পত্রিকা, বিশেষ যেমন জেনোসাইডের স্বীকৃতির জন্য কাজ করতে হবে, 71 সালে মুক্তিযুদ্ধ, বিভিন্ন ইস্যু এখানে আমি পড়িয়ে থাকি। তো মূল কথা হচ্ছে, বর্তমান বিশেষ পরীক্ষায় ভাইবা প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এই প্রশ্নে বিশেষ করে যারা ইনফরমেটিভ যারা, তাদের চেয়ে যারা অ্যানালাইটিক্যাল পাওয়ার যাদের বেশি, যারা যে কোনো প্রবলেম সলভ করার জন্য যারা বেশি মাত্রায় যোগ্য, তাদেরকে মূলত ভাইবা বোর্ডে প্রায়োরিটি দেওয়া হয় বেশি নম্বর দেওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি যে যারা ভাইবার প্রস্তুতি নিচ্ছেন, এই গতানুগতিক গাইড বই পড়ে আসলে ভাইবাতে ভালো করার সুযোগ এখন আর নেই। এখন আপনাকে একটা প্রবলেম কীভাবে আপনি সলভ করবেন, জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যু, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু, সেই ইস্যুগুলো সম্পর্কে আপনি কতটুকু অবগত আছেন, কতটুকু সক্ষমতা আপনি অর্জন করেছেন, বিশেষ করে সিভিল সার্ভিস অফিসার হওয়ার পরে বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে কীভাবে আপনি তুলে ধরবেন, বাংলাদেশের যে বিদ্যমান যে অর্থনৈতিক অবস্থা, এখান থেকে আপনি কীভাবে বাংলাদেশকে পরামর্শ দিবেন যে বাংলাদেশ আগামীতে কীভাবে ডেভেলপিং কান্ট্রিতে কনভার্টেড হবে, কীভাবে ডেভেলপড কান্ট্রিতে কনভার্টেড হবে, এ ব্যাপারে আপনার কতটুকু কনসেপ্ট রয়েছে, বর্তমান সরকারের গৃহীত যে বিভিন্ন উদ্যোগগুলো, এগুলো মূলত আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয়। তো এই বিষয়গুলো আমি আমার ভাইবা স্টুডেন্টদেরকে, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি আলাদা আলাদাভাবে ভাইবা আমি আমার ক্লাসে তাদেরকে প্রশ্ন করি, এবং সেগুলোর উত্তর তারা কীভাবে দিবে সেটা আমি শিখিয়ে দিই, যে কারণে আমার স্টুডেন্টরা, তাদের সাকসেস রেট বেশি। এবং 40 BCS থেকে 43rd BCS পর্যন্ত, অ্যারাউন্ড আমি যদি বলি যে 700, একটু আগেই বলেছি, তারও বেশি হবে স্টুডেন্ট, তাদের সংখ্যা আমি হয়তো একটা ড্রাফ্ট বলেছি, তো প্রায় এই যে সর্বশেষ আমি 44th BCS-এ এবং 45th BCS-এ ভর্তি কার্যক্রম চলছে। তো এ পর্যন্ত আমি যে প্রায় 900 স্টুডেন্টকে যে আমি পড়াচ্ছি, এবং তারা বিভিন্ন সময় ভাইবা বোর্ড ফেস করছে BCS পরীক্ষায়, তাদের ভাইবা এক্সপিরিয়েন্সগুলো আমার কাছে শেয়ার করে, এই বিষয়গুলো আমি যতটা সমৃদ্ধ হচ্ছি ততটা আমি আমার স্টুডেন্টকে ছড়িয়ে দিচ্ছি এক্সপিরিয়েন্সগুলো। তো আপনারা যারা 44th BCS এবং 45th BCS, অর্থাৎ 44তম এবং 45তম BCS পরীক্ষায় ভাইবার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন, নিঃসংকোচে নির্দ্বিধায় আমার কাছ থেকে আপনারা সেবা নিতে পারেন। আমি বিশ্বাস করি যে আমি আপনাদেরকে সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত করতে সক্ষম আমার অভিজ্ঞতার আঙ্গিকে। আমি নিজেও যেহেতু 4 বার বিশেষ ভাইবা বোর্ড ফেস করছি, বিভিন্ন প্রতিষ্ঠানে আমি মক ভাইবা নিয়ে থাকি, এবং সরকারি সাবেক সচিব মহোদয়গণ এবং পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্যের সাথে আমি কাজ করছি, সেই অভিজ্ঞতাটুকু আমি আমার স্টুডেন্টকে ছড়িয়ে দিই, যে কারণে আমার সাকসেস রেট তুলনামূলকভাবে বেশি। তো যারা আমার সাথে আমার ভাইবা কোর্সের ব্যাপারে আগ্রহী, কিংবা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমার ইউটিউব চ্যানেল আছে মিলন্স BCS কেয়ার, আমার ফেসবুক গ্রুপ আছে মিলন্স BCS কেয়ার, ফেসবুক পেজ আছে মিলন্স BCS কেয়ার, আর 01712282980, এটি আমার ফোন নম্বর, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।